আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই ভালো পজিশনে আমি প্লট দেখাবো এবং এই প্লটের অবস্থান আমি বলে দিচ্ছি। এটি রাজশাহী জেলার নতুন যে বাইপাস মোড় অথবা আলিফ লাম মিম ভাটার পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ডাইরেক্ট আপনি এই প্লটে আসতে পারবেন, অথবা নদাপাড়া বাস স্ট্যান্ড থেকে ভদ্রা যে রোড সেই রোড দিয়েও আপনি এখানে আসতে পারবেন। তো এই প্লটের প্রধান বৈশিষ্ট্য, এই প্লটটি অনেক বড় এবং অনেক কম দাম, আর এই প্লটের অনেক দিক দিয়ে রাস্তা আছে, রাস্তার কোনো সমস্যা হবে না। প্লটের একদম সামনে প্রধান একটি বড় রাস্তা আছে দেখতে পাচ্ছেন, আর এই রাস্তাটি আমি আগেও বলেছি আলিফ লাম মিম ভাটার যে মেন সড়ক সেই রাস্তাটি আপনি এখন দেখতে পাচ্ছেন, এবং এই মেন সড়কের সামনে নিচু দিয়ে শাখা একটি রাস্তা চলে গেল। আমি এই রাস্তাটা আপনাকে দেখাবো। আর এই প্লটটি দেখছেন এখানে অনেকগুলো প্লট আছে, আমি ডিটেলস এই প্লটের বলবো, আপনারা সবাই আমার সাথে থাকুন এবং মনোযোগ দিয়ে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একদম প্রথম থেকে রাস্তাতে দেখাচ্ছি, আর এই রাস্তাটি রাজশাহী টু নওগাঁ মহাসড়ক। আপনারা দেখতে পাচ্ছেন ডাবল লেন্থের এই রাস্তাটি, আমাদের নতুন রাজশাহীতে যে কাজটি চলতেছে রাজশাহীর নতুন বাইপাস মোড়, এটি নতুন বাইপাস মোড়, নতুন জাহাজ মোড় অথবা আলিফ লাম মিম ভাটা মোড়। আমাদের যে জমিটি বা প্লটটি বিক্রি হবে সেই আলিফ লাম মিম ভাটার যে নতুন রাস্তাটি তৈরি হলো সেই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই নতুন রাস্তাটি, এবং এটি ডাবল লেন্থের রাস্তা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের প্লটে চলে আসবে, এবং প্লটের সামনে আরও একটি শাখা রাস্তা আছে দেখতে পাচ্ছেন, এটি অটো চলতেছে দেখতে পাচ্ছেন। অনেক ভালো পরিবেশ এবং অনেকগুলো এখানে প্লট আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন দামের প্লট, আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন, এবং প্রতিটি প্লটের পাশে বাউন্ডারি দিয়ে সীমানা নির্ধারণ করা আছে। আর এখানে বিদ্যুতের কোনো সমস্যা হবে না, দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের ব্যবস্থা করা আছে, এবং প্লটের আবাসিক হিসাবে এখানে আবাসিক হিসাবে যে বিদ্যুতের ব্যবস্থা করা হয় সেই বিদ্যুতের ব্যবস্থা করা হবে। তো আপনারা সরাসরি জমির মালিকের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এই জমিটি কিনতে পারবেন। তো সরাসরি জমির মালিকের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি প্রতিনিয়তই সরাসরি জমির মালিকের নাম্বার প্রদান করে থাকি। দেখতে পাচ্ছেন এটি রাস্তা, প্লটের যে প্রধান রাস্তা সেই প্রধান রাস্তাটি, এবং প্রতিটি প্লটের সামনে যথেষ্ট পরিমাণে রাস্তা দেওয়া হয়েছে যেন আপনাদের কোনো অসুবিধা না হয়, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন দামের প্লট এখানে তৈরি করা হয়েছে। তা আপনারা এখানে আসতে পারেন, এসে আমি যে মালিকের নাম্বার দেবো তার সাথে যোগাযোগ করতে পারেন, এবং খুবই ভালো এই প্লটটি আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে পরিবেশ, এখানে লোকেশন এবং যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে খুবই ভালো। আর দিন দিন রাজশাহী উন্নতি ঘটছে, এবং যে রাস্তাতে আমরা আসলাম সেই রাস্তাতেও বিশাল একটি কাজ চলতেছে, অনেক বড় একটি প্রজেক্টের ফ্লাইওভারের কাজ চলতেছে, এবং এলিভেটেড এক্সপ্রেস এটারও কাজ চলতেছে দেখতে পাচ্ছেন রাস্তাটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই প্লটের মালিকের নাম্বার দিয়ে দেবো, আপনারা তার সাথে যোগাযোগ করে এই জায়গাতে ভিজিট করতে আসবেন। তো এখানে সর্বনিম্ন 10 লাখ টাকা পার কাঠা থেকে শুরু করে সর্বোচ্চ 20 লাখ টাকা পার কাঠা পর্যন্ত প্লট আছে, তাই অ্যাকুরেটভাবে গড়ে প্রতিটা প্লটের দাম বলা হচ্ছে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত বাংলাদেশের সকল জায়গার সরাসরি জমির মালিকের নাম্বার সহ জমির খোঁজ দিয়ে থাকি, আর আমি জমি বিক্রি বা কেনার জন্য আমি কোনো কমিশন নিয়ে থাকি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলটি কীভাবে আরও বড় করা যায়, কীভাবে সবার কাছে গ্রহণযোগ্যতা আনা যায় সে ব্যাপারে কারো যদি কোনো ভালো পরামর্শ থাকে তাহলে অবশ্যই সেটি আমাকে দিতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন একদম উঁচু জায়গা করা হয়েছে, ভরাট ফেলে লেভেল করা হয়েছে রাস্তা লেভেল। আপনারা এখনই প্লট কিনে আপনাদের কাঙ্ক্ষিত আবাসিক ভবন নির্মাণ করতে পারবেন।
এবং আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে ব্যাপক বাড়িঘর আছে আর এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে, কারণ রাজশাহী একটি শিল্প নগরী এবং রাজশাহী একটি শিক্ষা নগরী। এবং এখানে অবস্থানটা হচ্ছে রাজশাহী নতুন বাইপাস মোড় থেকে একটু সামনে, অর্থাৎ রাজশাহী সিটি কর্পোরেশনের ভিতরেই পড়ছে। দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের খুঁটিগুলো দেওয়া হয়েছে, কারণ এখানে লাইটিং করা হবে প্রতিটি রাস্তায়। প্লটের সব রাস্তাতেই লাইট থাকবে, লাইটের ব্যবস্থা থাকবে এবং সিকিউরিটির ব্যবস্থা খুব ভালো থাকবে। প্লটের শেষ দিকে চারিদিকে সীমানা দেওয়া আছে, দেওয়াল দিয়ে সীমানা নির্ধারণ করা আছে এবং রাস্তার আয়তনগুলো খুব বড়। দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের যানবাহন আপনার প্লট পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই এই জায়গাতে আসবেন আর এই জায়গার দামগুলা আপনারা আলাপ আলোচনা করে নির্ধারণ করবেন। আমি অবস্থানে বলে দিচ্ছি রাজশাহী জেলার নতুন বাইপাস মোড় থেকে একটু সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।